Hello and welcome back to our channel. And the second innings, as you all know, the name of the channel is Jeno Apnara Janen Hoyto Jara Dekhchen channel ta. Ebar ajke arekta fact amar samne jeta uthe elo besh kichu din dhore amar ei videos er jonno jader sathe amar message through the comments through the phone through the kotha hoy tader maddhome ekta je fact uthe elo amar kache seta ektukhani chintar byapar amar kache er jonno bhalo je jinish ta apnader sathe ektu alochona kore share korini seta hocche je বেশ কিছু আমি যেমন এই ভিডিওটা বানাচ্ছি এর একটা পারপাস আছে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা একটা ইনফরমেশনাল ভিডিও সেরকম এরকম অনেক ভিডিও সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যাপারে এই চ্যানেলটা যেরকম আছে আর কি তো এই চ্যানেলে যারা প্রেজেন্ট আছে তারা ডেফিনেটলি জানেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ির চ্যানেলে এই চ্যানেলে যারা অ্যাটলিস্ট প্রেজেন্ট আছেন তারা অনেকগুলো চ্যানেল দেখে তারপরে এই চ্যানেলে পৌঁছেছেন এই চ্যানেলে খুব কম ভিউস খুব কম সাবস্ক্রাইবার্স আছে এর জন্য প্রচুর ভিডিওস আমরা মার্কেটে এখন দেখি যেখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি সেল করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় এইবারে সেই ব্যাপারে একটা জিনিস আমি যদি ডিকোড করার জন্য আজকে এখানে যে এসে থাকি সেটা হচ্ছে যে বেশ কিছু ডিলারে দেখা যাচ্ছে যে প্রাইসটা একটু কম থাকছে মানে ধরুন 20টা, 20টা, 20টা কি 15টা কি 10টা গাড়ি থাকছে তার মধ্যে দু তিনটে গাড়ির প্রাইসটা বেশ কম থাকছে মার্কেট ভ্যালুর থেকেও কম থাকছে এবং তার জন্য প্রচুর ফোন মানুষ প্রচুর ইনকোয়ারি করছে এবং তার থেকে যেটা বেরিয়ে এলো যেটা আমার সাথে কয়েকজনের কথা বলে আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে যে মানে যখন ফোনটা যাচ্ছে আর কি ইনকোয়ারির জন্য তখন ফার্স্ট অফ অল তাদের কোয়েশ্চেন থাকছে যে আপনারা কোত্থেকে বলছেন সেটা একটা ইনিশিয়াল কোয়েশ্চেন থাকছে এবারে যদি সে কলকাতার লোক হয় তাহলে তাকে বলা হচ্ছে যে ঠিক আছে আপনি আসুন এসে গাড়িটা দেখুন প্রাইসটা কমই আছে কমানোর আর খুব একটা জায়গা নেই আশা করি আপনার জন্য কিছু না কিছু করে দেবো ফর শিওর মানে আপনাকে ফিরতে দেবো না আর কি গাড়ি না নিয়ে সেইটুকু অ্যাসিওরেন্স দেওয়া হচ্ছে এবং তারপরে যে যখন সে মানুষটা এই লকডাউনের মধ্যে খুব কষ্ট করে সেখানে যাওয়ার চেষ্টা করছে এবং গিয়ে পৌঁছাচ্ছে তখন সে গিয়ে জানতে পারছে যে গাড়িটা সেল হয়ে গেছে মানে তখন সে যাওয়ার পর তাকে বলা হচ্ছে যে গাড়িটা দাদা আধ ঘন্টা আগে এক ভদ্রলোক এসেছিল উনি রেডি হয়ে ক্যাশ নিয়ে কিংবা ট্রান্সফার করেছেন যাই হোক এসেছিলেন এবং গাড়িটা উনি ডেলিভারি নিয়ে গেলেন আপনি একটুখানি লেট করে ফেললেন দাদা আপনি এক কাজ করুন এই বাজেটের কিংবা এই সেকশনের আরও কিছু গাড়ি আছে আপনি সেইগুলো দেখুন আপনি যখন এসছেন এত কষ্ট করে আশা করি আপনাকে ফিরতে দেবো না আপনাকে একটা না একটা অ্যারেঞ্জমেন্ট আপনার জন্য করে দেবো এবার এই কথাটায় কী হচ্ছে এই কথাটায় ফার্স্ট অফ অল যেটা ফার্স্ট হিট হচ্ছে সেটা হচ্ছে একটা ইমোশনাল হিট সেটা হচ্ছে যে আপনি যখন এই ডিলারের কাছে গেছেন তখন আপনি একটা নোশন মানে একটা কনসেপ্ট অলরেডি নিয়ে গেছেন যে এই ডিলারের কাছে কম প্রাইসে একটু গাড়ি পাওয়া যায় রিজনেবল প্রাইসে মার্কেট থেকে একটু লো প্রাইসে এখানে গাড়ি পাওয়া যায় আপনি সেটা জেনেই গেছেন এবার সেই জিনিসটা যে কীভাবে এনক্যাশ করা হচ্ছে মার্কেটে সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না তার কারণ হচ্ছে তারপরে আপনি যে যে গাড়িগুলো দেখছেন সেই বাজেটের মধ্যে তখন আপনি এই জিনিসটা মাথায় নিয়ে দেখছেন যে এইখানে অলরেডি গাড়ির দাম কম থাকে সেটা আপনি অলরেডি জেনেই তারপরে এখানে এসছেন তো সেইখানে গিয়ে আপনি তারপরে গাড়ি দেখতে দেখতে যদি কোনো গাড়ি চুজ করেন তখন আপনি আর সেটা অতটা গুরুত্ব দিচ্ছেন না যে এই গাড়িটা তো ঠিক আছে মানে আমি যেহেতু এটা 21 চলছে বলে আমি এক্সাম্পলটা দিচ্ছি যে ঠিক আছে ওটা 10-এর গাড়ি ছিল এটা তো একটু হাই মডেল আছে 11-এর গাড়ি আছে কিংবা 12-এর গাড়ি আছে তো ব্যাপারটা তো একই দাঁড়াচ্ছে যে সব ক্রাইটেরিয়া তো ম্যাচ করছেই এমনকি দামটাও একই আছে আর একটু হাই মডেলের গাড়ি পাচ্ছি কিন্তু হয়তো কোনোভাবে বুঝতে পারছেন যে এই গাড়িটা হয়তো আরও 6 মাস পর ট্যাক্স আছে কিংবা আরও 1 বছরের মধ্যে ট্যাক্স আছে সেটা হয়তো ওভারলুক করে যাচ্ছি তার কারণ হচ্ছে যে অলরেডি সেই জিনিসটা মাথায় আমরা বসিয়ে এসেছি তো যে এখানে গাড়ি কমে পাওয়া যায় কম প্রাইসে পাওয়া যায় যখন এত কষ্ট করে করোনার মার্কেটে কেউ পৌঁছে যায় একটা গাড়ি কিনতে তখন সে ডেফিনেটলি চায় যে একটা কিছু ফাইনাল করেই আসবো আমি এখানে ঘুরতে আসিনি এখানে আসাটা ওয়েস্ট করব না এবার এই জিনিসটা এইভাবে এনক্যাশ করা হচ্ছে যে প্রথম কথা তো আপনি যে গাড়িটা দেখে গেছেন সেই গাড়িটার এতটাই হাই ডিম্যান্ড যে গাড়ি বেরিয়ে গেছে এবং শুধু তাই না 50-100টা করে গাড়ি সেল হচ্ছে মার্কেটে সেই রকম জিনিস শুনে আপনি তো মানে ভয় পেয়ে যাচ্ছেন যে আদৌ কি আমি গাড়ি পাবো মানে এটা কি লটারি আমার কি ভাগ্যে গাড়ি নেই এখান দিয়ে গাড়ি পেতে গেলে কি আমাকে ভাগ্যবান হতে হবে আমাকে লটারি পাওয়ার সমান একটা বড় কিছু পেতে হবে তাহলে এরা যখন বলছে যে ঠিক আছে ওই গাড়িটার জায়গায় এই গাড়িটা আমি যদি আর একদিন লেট করে ডিসিশনটা নিতে তাহলে তো এই গাড়িটাও থাকবে না এত গাড়ি বিক্রি হয় এখানে
এবার সেটা থেকে আপনি হয়তো একটা গাড়ি বুক করে ফেললেন, এটা না একটু ওভারলুক করে গিয়ে যে এই গাড়িটা হয়তো সামনের বছর কি ছ মাস পর আরও 30-35-40 হাজার টাকা ট্যাক্স ইন্স্যুরেন্স দিতে হবে, তখন এই গাড়িটার কস্টিংটা অনেক হাই হয়ে যাবে। যে গাড়িটা আপনি দেখে এসেছিলেন তার সাথে এই গাড়িটার আর কোনো রিলেশন থাকবে না প্রাইসের, এবার সেইটা হয়তো একটুখানি ওভারলুক করে যাচ্ছেন। এর জন্য গাড়ি সঙ্গে সঙ্গে আমরা বুক করে ফেলছি। এবার একটা নেক্সট যে এই এক্সপেক্ট সেটা আছে, সেটা হচ্ছে যে যদি এই এইসব ভিডিওস যেগুলো দেওয়া হচ্ছে, আমি খুব মানে অ্যাসিওরেন্স দিয়ে বলতে পারি যে মেন টার্গেট এই যে কাস্টমার্স যে আছে, এই যে মেন টার্গেটটা সেটা হচ্ছে যে আমাদের সোনার বাংলা, আমাদের গ্রাম বাংলা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে 70% অফ দ্য পপুলেশন ইজ ইন দ্য ওয়েস্ট বেঙ্গল আউটসাইড ক্যালকাটা। তো সেই সেকশনটার উপরে সবচেয়ে বেশি টার্গেট করা হয়, তার কারণ তারা দূর থেকে ফোন করে এবং ফোন করার সঙ্গে সঙ্গে তারা জানতে পারে যে তাদের সেই প্রিয় গাড়িটা খুব কম দামে, তাদের যে স্বপ্ন ছিল গাড়িটা নেওয়া সেটা অলরেডি বিক্রি হয়ে গেছে কিংবা বুকিং হয়ে গেছে। আপনি 5 মিনিট দেরি করে ফেললেন ফোনটা করতে, যদি 5 মিনিট আগে করতেন তাহলে সেই গাড়িটা আপনারই হতো। কিন্তু চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, আমাদের স্টকে প্রচুর গাড়ি আছে, প্রচুর গাড়ি থাকে, আপনাকে নিরাশ করব না। এর জন্য আপনার বাজেটের মধ্যে চেষ্টা করছি যে অন্য কী গাড়ি আছে দেখানোর। এই দেখুন এই এই গাড়ি আছে, এইগুলো আপনার বাজেটের মধ্যে আপনি যেরকম চাইছিলেন সেই ক্রাইটেরিয়া ম্যাচ করেই এই গাড়িগুলো আছে, এই গাড়িগুলো আপনি নিতে পারেন, প্রাইস বাজেট সব অলমোস্ট সেমই পড়বে। তো এই গাড়ি দেখুন, ইনকেস আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি যে এই গাড়িটা আপনি যেটা দেখেছিলেন সেটাও 140 ছিল, এটাও 1.5 লাখ টাকা প্রায় দাম আছে। তো আপনি যদি বুক করতে পারেন দূর থেকে তাহলে হয়তো আপনি গাড়িটা পাবেন, নাহলে আপনি যদি বুক না করে আসেন আস্তে আস্তেও হয়তো গাড়িটা সেল হয়ে যেতে পারে। এবং আপনি যদি বুক করে দেন আপনার পরে যে ব্যক্তিটা ফোন করবে সে কিন্তু সেই চান্সটা পাবে না আর, এটা একটা চান্স, এই চান্সটা সবাই পায় না। এরকম একটা প্রজেকশন করা হচ্ছে যে তখন সেই ব্যক্তিটা বলছে না তাহলে একটু কম সম হবে না, তাহলে এটাকে 130 করুন না, কিংবা তারা বেশি বার্গেন করছেও না, তার কারণ হচ্ছে নেগোসিয়েশন জায়গাটা তারা আসতে দিচ্ছে না, তার কারণ হচ্ছে যখন পার্টিসরা ফোন করছে তারা অলরেডি এই নোশনটা মাথার পিছনে নিয়ে করছে যে এইখানে গাড়ির দাম কম। তো যেখানে গাড়ির দাম কম আছে সেখানে আমি যদি বেশি বার্গেন করতে যাই এটাও তো হাতছাড়া হয়ে যাবে। এর জন্য আমরা তো খুব হার্ডলি আর কি যে ঠিক আছে তাহলে 1.45 করুন দাদা, আচ্ছা ঠিক আছে তাহলে 1.45 করুন, আপনি 5,000 টাকা অ্যাডভান্স করে দিন কিংবা আপনি বুকিং করে দিন। কিন্তু আপনি গাড়িটা দেখতে পাচ্ছেন না ফিজিক্যালি কি আছে না আছে, হয়তো সেই ভিডিওর একটু পোর্শন আপনি দেখতে পেলেন গাড়িটা, মানে আপনি গাড়িটা নিয়ে গিয়ে সাজিয়ে রাখবেন বাড়িতে যেটা শো পিস, রাস্তায় চলবে। আমি সবসময় এর জন্য বলি যে একটা গাড়ি কিনতে গেলে এবার আসুন না একটুখানি বাড়ি থেকে বেরোই, একটুখানি করোনা আস্তে আস্তে রিল্যাক্সেশন হচ্ছে, করোনার রেটটা একটুখানি কমছে, লকডাউনটা আস্তে আস্তে একটু রিলিজ করছে, একটুখানি গাড়ির সামনে গিয়ে একটু দেখার চেষ্টা করি। একটা জিনিস আপনাকে খুব আমি আশ্বাস দিয়ে বলতে পারি যে এটা একটা গাড়ি, এটা অত হাই ডিম্যান্ড জিনিস না যে এক্ষুনি বিক্রি হয়ে যাবে। আর যেটা আপনি শুনেন যে এক্ষুনি বিক্রি হয়ে যে খুব দামে ছিল সেটা অ্যাকচুয়ালি ছিলই না, কোনোদিনও থাকতে পারেই না। এর জন্যই আপনার মনে হয়েছে যে আমি ওটা মিস করলাম, এই চান্সটা যাতে আর মিস না করি নেক্সট চান্স যেটা আমি পাচ্ছি। এর জন্য আমি বলছি যে আমি অ্যাজ আ ডিলার যদি বলি দিস ইজ আওয়ার বিজনেস, এটা আমাদের বিজনেস, আমরা বিজনেসটা বিজনেসের মতো করি, এখানে আমরা ইমোশনালি বিজনেস করি না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি জানি না যে দিস ইজ আ স্কিম অর আ স্ক্যাম, যে আমরা যখন গাড়ি সেল করতে যাই আমরা কিছুভাবে পার্টিসদেরকে ইমোশনালি এমন হিট করি যে পার্টিরা তখন খুব মজবুর হয়ে যায় এটা ভাবতে যে এই চান্সটা এই হাই ডিম্যান্ড বাজারে আমি এই চান্সটা আর পাবো না এক্ষুনি যদি আমি গাড়িটা না দেখে বুক করতে না পারি। দয়া করে একটুখানি এটা অ্যাভয়েড করুন, সবাই গাড়ি সেল করছে, সবাই কিছু না কিছু সেল করছে, কেউ 50-100টা সেল করছে আপনার মনে হচ্ছে, কেউ 4-5টা সেল করছে, কিন্তু বাস্তব কোনটা সেটা তো আপনি দেখতে পাচ্ছেন না। তো একটুখানি ঘরের বাইরে বেরোন, এবার আস্তে আস্তে এসে একটু গাড়ির সামনে এসে গাড়ি দেখে ড্রাইভ করে দেখে চালিয়ে দেখে তারপরে গাড়ি কিনুন, তাতে তো কোনো অসুবিধা নেই। আর একটা কথা বিশ্বাস করুন দাদা, মার্কেটে গাড়ি প্রচুর আর পার্টিজও প্রচুর, কারুর অভাব হওয়ার কথা না। আমরা যখন এটা ভাবি না, মানে আমরা যখন এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে আপনার যদি গাড়িটা কেনার প্রয়োজন থাকে এই করোনার মার্কেটে, তাহলে যার দিয়ে আপনি গাড়িটা কিনবেন তারও গাড়িটা বিক্রি করার ততটাই প্রয়োজন আছে।
এর জন্যই আমরা অনেকভাবে গাড়িটা সেল করার চেষ্টা করছি, এমন না যে আমরা আপনাকে কোনো লটারি পাইয়ে দিচ্ছি। আমরা আপনার দিয়ে কিছু প্রফিট করতে চাইছি। এবার কে সেই প্রফিটটা কিভাবে করতে চাইছে সেটা একটু ডিপেন্ড করে। আশা করি যে এই জিনিসটা আপনাদেরকে আজকে বলে, এই ফ্যাক্টটা বলে আপনাদেরকে এটা বোঝাতে পারলাম যে একটু গাড়ি যখন দেখবেন একটুখানি মাথা খুলে দেখুন, ইমোশনালি গাড়ি দেখবেন না, একটুখানি জাজ করে নিন নিজের মধ্যে যে এই গাড়িটা যে এখন কিনছি তার ইন ফিউচার কস্টিংটা কী দাঁড়াতে পারে। আমি যে গাড়িটা দেখেছিলাম সেটা অনেক কমে ছিল, এটা তার থেকেও হয়তো কমে আছে 5-10 হাজার, কিন্তু এটা একটুখানি লং রানে গিয়ে আমার কতটা কস্টিং হতে পারে সেই জিনিসগুলো একটু জাজ করে নেবেন। আশা করি এই কিছু ইনফরমেশান দিয়ে আপনাদেরকে যদি কিছু হেল্প করতে পারি তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি কারোর সাথে এরকম হয়ে থাকে কিংবা কারোর যদি এ ব্যাপারে অভিজ্ঞতা কোনো থাকে কিংবা কারোর যদি মনে হয় যে আমি যে ফ্যাক্টটা বললাম সেটা সত্যতা একদমই নেই, তাও আমায় কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আর ভিডিওস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাপোর্টিং আস, অ্যান্ড কিপ ওয়াচিং সেকেন্ড ইনিংস।